আসসালামু আলাইকুম। বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সবার সাথে জবা ফুলের ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি আমার এই ছোট একটি জবা ফুল গাছে এরকম ঝোপালো করেছি এবং কী সার ব্যবহার করি। আর এই সারটি আপনারা জবা গাছে ফুল আসার আগে এবং পরে ব্যবহার করবেন। দেখবেন যে আপনার ছোট চারা গাছ আস্তে আস্তে অনেক ঝোপালো হয়ে যাবে এবং একসময় প্রচুর ফুল হবে। আশা করি আমার ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই জবা ফুল গাছটি দেখেন, এটা 6-7 মাস আগে আমি নার্সারি থেকে ছোট একটি চারা সংগ্রহ করেছিলাম। তখন এই গাছটিতে শুধু একটি মাত্র ডাল ছিল, এরকম একটি ডালের চারা আমি এনেছিলাম। তারপর আমি এই চারাটা বিভিন্নভাবে প্রতিস্থাপন করি এবং যত্ন করি এবং একসময় দেখা যায়, দেখেন এখানে এক ডাল থেকে কতগুলো ডাল এসেছে, এখানে দেখেন চতুর্দিকে ডাল এসেছে। আর এই গাছের ফুলগুলো এত সুন্দর হয় যে এখানে ফুলগুলো আছে এখন, এগুলো সকালবেলা ফুটেছিল, কিন্তু সন্ধ্যার পরে এগুলো একটু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমে যখন ফুলগুলো ফুটে তখন অনেক বড় থাকে এবং অনেক সুন্দর থাকে। আর এই ফুল গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে 12 মাস ফুল ফুটে। আপনারা যদি নার্সারি থেকে এই ধরনের চারা সংগ্রহ করে, এই ধরনের হাইব্রিড বা বিদেশি চারা বললে আপনারা পেয়ে যাবেন এই জবা গাছগুলো। নার্সারি থেকে এনে আপনারা যদি সংরক্ষণ করেন এবং ঠিকঠাক যত্ন করেন, দেখবেন যে আপনার বারান্দা বা ছাদ বাগানে সারা বছর আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর জবা গাছ যেহেতু হেভি ফিডার গাছ, এই গাছে আপনাদেরকে প্রচুর পরিমাণে সারও দিতে হবে। গরমের সিজন জবা গাছের জন্য একটি আদর্শ সময়। এ সময় আপনারা জবা গাছের অনেক ভালো যত্ন নেবেন, দেখবেন যে আপনার গাছটি খুব সুন্দর হবে। গরমের সময় সবাই আমরা আমাদের জবা গাছগুলোকে প্রুনিং করে দেই, রিপোর্টিং করে দিই, কিন্তু এই ধরনের ছোট চারা গাছ প্রুনিং করার দরকার নাই, রিপোর্টিং করার দরকার নেই। যদি আপনার গাছ অনেক বড় হয়ে যায়, ঝোপালো হয়ে যায়, শিকড় যদি দেখেন যে এরকম নিচে যে আপনি ছিদ্র করেন ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য, ওই ছিদ্র দিয়ে যদি দেখেন যে একটু শিকড় বেরিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা গাছটি রিপোর্টিং করবেন। তা না হলে ছোট গাছ রিপোর্টিং বা প্রুনিং করার দরকার নেই। আমার এই গাছটি দেখেন যে কতগুলো সুন্দর ফুল, এবং এর আগে অনেক ফুল ফুটেছে এবং পুরো শীত জুড়েও ফুল ফুটেছে, গরমকালেও ফুল ফুটে। এই গাছটার এটাই সবচেয়ে বিশেষত্ব। এই গাছটি আমি রিপোর্টিংও করিনি, কারণ এটা ছোট গাছ, এটাতে একটা ডালের চারা ছিল, এখন বরঞ্চ ডালপালা আসছে, কিন্তু এই ডালটি অনেক বড় হয়ে গেছে, শুধু আমি এই ডালটা একটু কেটে দিব। তাহলে কি হবে, এই গাছটাতে একটা সুন্দর শেপ আসবে এবং পরবর্তীতে গাছটা আরও সুন্দর হবে এবং ফুলের সংখ্যা বেড়ে যাবে। আর এই ধরনের ডাল যদি আপনারা কাটেন গাছ থেকে, তখন সেক্ষেত্রে আপনারা ডালের পাতাগুলো কেটে এটাতে মধু অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে তারপর আপনারা একটি ডবে লাগিয়ে দিবেন, মাটির সাথে অল্প সার মিশিয়ে, সেক্ষেত্রে আপনাদের কাটিং থেকেও চারা হয়ে যাবে। এভাবে নিজের হাতে আপনারা বাগানে গাছ তৈরি করতে পারেন। তো মোটামুটি আপনারা চেষ্টা করবেন একটু মোটা সাইজের ডাল নিতে, চিকন ডালে অনেক সময় হয় না, পেন্সিলের মতো মোটা সাইজের ডাল নিলে সেক্ষেত্রে গালটি থেকেও চারা তৈরি করা খুব সহজ হবে। তো আপনারা এটা ফেলে না দিয়ে এটা চারা তৈরি কাজে লাগাবেন। আমি এটা কোনো একটা মাটির টবে লাগিয়ে দিব, এটা শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আপনারা একটু মধু অথবা অ্যালোভেরা জেল মিশিয়ে অথবা রুটিং হরমোন মিশিয়ে আপনারা লাগিয়ে দিলেই হবে। আপনারা জবা গাছে আপনারা মাটি তৈরি করার সময় অবশ্যই ওয়েলমেন মাটি তৈরি করবেন, নিয়ম মতো খাবার দিবেন, আর মাসে 2 বার ফাঙ্গিসাইড আর 2 বার নিম তেল স্প্রে করবেন। আর নিম তেল স্প্রে করার সময় আপনারা অবশ্যই নিম তেলের সাথে শ্যাম্পু অথবা হুইল গুঁড়ো মিশিয়ে স্প্রে করবেন, তাহলে জবা গাছে মিলিবাগ আক্রমণ করবে না, কারণ জবা গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রমণ করে। এই জন্য আপনারা 2 বার যখন নিম তেল স্প্রে করবেন সাথে অবশ্যই আপনারা হুইল গুঁড়ো মিশিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার গাছে কখনোই মিলিবাগ আক্রমণ করবে না। আমার এই গাছটি আনার পর থেকে এই পর্যন্ত কখনো মিলিবাগ আক্রমণ করেনি। আমি আগাম সতর্কতা হিসেবে হুইল গুঁড়ো অথবা লিকুইড সাবান অথবা শ্যাম্পু আমি নিম তেলের সাথে মিশিয়ে স্প্রে করে দেয়, এতে করে জবা গাছটিতে কোনো ধরনের মিলিবাগ আক্রমণ করে না। এখন আমি একটি সার দিয়ে দেখাবো। এই সারটি আপনারা গাছে ফুল আসার আগে এবং পরে প্রচুর পরিমাণে ব্যবহার করবেন, এতে করে আপনার গাছের শিকড় মজবুত হবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, গাছে পোকামাকড় কম আক্রমণ করবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। এই জন্য আপনারা আগে গাছের গোড়ার এই আগাছা ময়লা যদি থাকে এগুলো পরিষ্কার করে দিবেন, এগুলো সবসময় পরিষ্কার করে দিবেন, তা না হলে গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস আক্রমণ করে। গাছের গোড়া আপনারা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তারপর আপনারা মাটিটা ভালো করে খুঁড়িয়ে দিবেন, মাটিটা ভালো করে খুঁড়িয়ে সেই মাটিতে আপনারা, আমি একটা সার দিয়ে দেখাবো, আপনারা এই সারটি ব্যবহার করবেন, দেখবেন আপনার গাছে অনেক সুন্দর ফুল হবে এবং বড় সাইজের ফুল হবে। যে আমি হালকা একটু মাটিটা খুঁড়িয়ে নিলাম,
তারপর এই যে পটাশ সার, আমি সাধারণত রাসায়নিক সার খুব কম ব্যবহার করি, কিন্তু কিছু কিছু গাছ আছে এগুলোতে ফুল আসার আগে এবং পরে রাসায়নিক সারটা একটু দরকার বেশি হয়, কারণ পটাশ সারের অনেক চাহিদা পূরণের জন্য কলার খোসা বা পেঁয়াজের খোসা আলুর খোসাতে অনেক সময় একটু কম কাজ করে। সেক্ষেত্রে আপনারা এরকম রাসায়নিক পটাশ, লাল রঙের পটাশ আপনারা যে কোনো সারের দোকানে পাবেন, এটার দামও অনেক কম। এই ধরনের সার এনে আপনারা মাসে একবার কি দুইবার আপনারা ব্যবহার করতে পারেন। কোনো কোনো সময় আপনারা এরকম 4 চামচের 1 চামচ এই ধরনের টবে একদম সাইড গেসে ব্যবহার করবেন, অথবা আপনারা মিক্সড জৈব সার যখন ব্যবহার করেন সারের সাথে 1 চামচ এরকম পটাশ সার মিশিয়ে তারপর গাছে দিলে গাছের খুব ভালো গ্রোথ হবে, গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং প্রচুর ফুল ফুটবে। আমি এই গাছটিতে মাসে 3 বার সার ব্যবহার করি, একবার আমি মিক্সড জৈব সার ব্যবহার করি, সাথে আমি কখনো কলার খোসার গুঁড়ো মিশিয়ে দেই। 10 দিন পর আমি এরকম 1-4 চামচ পটাশ সার গাছের গোড়ায় এভাবে দিই, তার 10 দিন পরে আবার আমি অন্য একটি সার ব্যবহার করি। আর যদি আপনাদের কাছে পটাশ সার না থাকে সেক্ষেত্রে আপনারা পটাশ সারের পরিবর্তে কলার খোসা তরল সার, তারপর পেঁয়াজের খোসা তরল সার, আলুর খোসা তরল সার এগুলো ব্যবহার করতে পারেন। এই যে আমি এই যে সারটি দেওয়ার পর পানি দিয়ে দিলাম, এভাবে আপনারা গাছে সার দিবেন, দেখবেন আপনার গাছে এই যে এই ফুলগুলো যখন ঝরে যাবে আবার নতুন নতুন কুড়ি আসবে এবং গাছের ডালপালাও অনেক বেশি হবে। এভাবে গাছটি আপনারা ছোট একটি চারা গাছ আস্তে আস্তে অনেক সুন্দর ঝোপালো করতে পারবেন এবং গাছের গ্রোথ খুব ভালো হবে। আর আপনারা মাসে 3 বার সার দিবেন, ঘুরিয়ে ফিরে আমি কখনো একই ধরনের সার দিই না। একবার আমি মিক্সড জৈব সার দিলে বাকি 2 বার আমি তরল সার বা এই ধরনের রাসায়নিক পটাশ একবার এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিই, দেখা যায় খুব ভালো উপকার পাই। তো এভাবেই আমি আমার জবা গাছের যত্ন করি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও দেখে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকক্ষণ কষ্ট করে এবং ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।